পার্বতীপুর জঙ্গলের পাখিরা অনেক সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের সুখে বাধা পড়তে থাকে। তাদের মাঝে কোনো এক চোরের আবির্ভাব ঘটে। কেদোনা সুখী দিদি, কেদোনা। যেটা হারিয়েছে সেটা তো আর এখন ফিরে পাবে না, তাই এখন থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে, যেন চোর কোনোভাবেই আর আমাদের কোনো জিনিসের খোঁজ না পায়। চোর তো অনেক চালাক, আমরা যাই করি না কেন সে তো জানতেই পারবে। এখন থেকে আর জানানো হবে না। তোমরা তোমাদের দামি জিনিস কোথায় রাখবে না রাখবে তা কখনোই অন্য কারোর সাথে শেয়ার করবে না। এবার সবাই নিজেদের বাড়িতে যাও আর সবকিছু লুকিয়ে ফেলো। টুনির কথা মতো সব পাখিরা নিজেদের বাড়ি ফিরে যায় আর নিজেদের সব জিনিসগুলো গোপন জায়গায় লুকিয়ে ফেলে। এদিকে দেখতে দেখতে আবার রাত হয়ে আসে। এদিকে চোর, যাক বাবা, আজ পুরো শরীরে অনেক ভালোভাবে তেল মাখিয়েছি, আজ আর কেউ আমাকে সহজে ধরতে পারবে না। যাই, আজ আমার কাজটা ভালো করে সেরে নেই। এই বলে কালো চোর একে একে সব বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু কোনো বাড়িতেই আর সে কোনো সোনা দানা মূল্যবান ধন সম্পদ পায় না। সবাই কি বোকা থেকে চালাক হয়ে গেল নাকি? কোনো বাড়িতেই কেন জানি কোনো সম্পদ নেই। নিশ্চয়ই এরা এদের সব সম্পত্তি লুকিয়ে রেখেছে। তবে লুকিয়ে রেখেছে তাতে কি, আমি আজ বাড়ি ফিরে যাই আর আরাম করে একটু ঘুমিয়ে নেই। কালু কাক বাড়ি ফিরে আসে আর নিজের বিছানায় শুয়ে শুয়ে একা একা বলতে থাকে, এসব ছোটোমোটো কাজ করে আর আমার হাত নোংরা করলে চলবে না। আমাকে রাজার প্রাসাদে যেতে হবে আর রাজার রাজকোষ থেকে সব চুরি করে নিয়ে আসতে হবে। যদি একবার আমি রাজদরবার থেকে চুরি করতে পারি তাহলে আগামী এক মাস আমাকে কোনো চুরি করতে হবে না। কালুকা তার মনের ভাবনার কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। কালু কাকেরও ঘুম ভেঙে যায়। সারাদিন তো এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে একটু বাজার যেতে হবে আর বুদ্ধি খাটিয়ে কাজও করতে হবে। কালু চোর উঠেই বাজারে যায় আর দেখে বান্টি দোকানদার তার দোকানে বসে টাকা গুনছে। আরে বান্টি দাদা, তোমার তো দেখছি অনেক টাকা, তা ব্যবসা বুঝি বেশ ভালোই চলছে তাই না? ওই আর কি চলছে কোন রকম, কিন্তু চালিও কি করি বলো, সারাদিন কষ্ট করে দোকান করি আর টাকা জমিয়ে ঘরে থাকি, শালার বেটা কোন চোর যে রাতে আসে আর আমার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আহারে, তাহলে তো তোমরা সবাই অনেক কষ্টে আছো। শোনো না, আমাকে 2 কেজি ডাল আর 1 কেজি চিনি দাও তো। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। বান্টি চিনি আর ডাল মাপতে যায়। সেই সুযোগে কালু ডয়ার থেকে টাকা বের করে নিজের কাছে লুকিয়ে ফেলে আর বান্টি তা কিছুই বুঝতে পারে না। এই নাও তোমার খরচ। আর এই নাও তোমার টাকা। আর শোনো, একটু চালাক হয়ে সাবধানে ব্যবসা চালিও কেমন, দিনকাল তো আর ভালো যাচ্ছে না। এই বলে কালু চোর খরচ নিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। কালুকা প্রাসাদে চুরি করার জন্য প্রস্তুত হতে থাকে। যে করেই হোক, আজ তো আমাকে আমার মিশনটা সাকসেস করতেই হবে। এই বলে কালুকা তার হাতে একটা রুমাল নেয় আর তাতে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে নেয় আর সেটা নিয়ে কালুকা প্রাসাদের সামনে আসে। শালার বেটা প্রহরীরা তো দেখছি ভালোই কঠোর হয়ে পাহারা দিচ্ছে, এদের সামনে দিয়ে তো আর যাওয়া এত সহজ হবে না।
এমন সময় দুটো প্রহরী থেকে একটা প্রহরী চলে যায়, আর সেই সুযোগে কালুকাক সেখানে থাকা প্রহরীর কাছে যায় আর প্রহরীকে ডেকে কাছে নিয়ে মুখ চেপে ধরে, আর তখনই প্রহরী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর কালুকাক প্রহরীর বেশ নেয়। এবার আর আমাকে আটকানোর কেউ নেই, এবার আমি সোজা রাজকোষাগারে চলে যাব। আর তারপর কালুচোর আর এক মুহূর্ত দেরি না করে সোজা রাজকোষাগারে চলে যায় আর কয়েক বাক্স সোনা দানা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। প্রহরীরা কোষাগারের দরজা খোলা দেখতে পায়। হায় হায়, রাজ কোষাগারে তো চুরি হয়ে গিয়েছে, রাজা মশাই আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, রাজ কোষাগার থেকে তিনটি সোনা ভরা বাক্স হারিয়ে গেছে। তোরা এতগুলো প্রহরী থাকতে কোষাগার থেকে কি করে সোনা দানা হারায়? হ্যাঁ, এবার তোদের সব কাটার গর্দান নিব আমি। মহারাজ, আপনি আমাদের উপর নিষ্ঠুর হবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, কিন্তু চোর এসে দরজার প্রহরীকে অজ্ঞান করে ফেলেছে আর তারপরে চোর ঢুকে চুরি করে নিয়ে গেছে। আর তার কারণেই তোদের সবগুলোর গর্দান হবে, অপদার্থগুলোর দল। যা, চারিদিকে খুঁজতে থাক কোথায় আছে সেই চোর। তোরা যদি চোরকে ধরে আনতে না পারিস তাহলে তোদের সব কাটাকে মেরে কবর দিয়ে দিব বলে দিলাম। রাজার কথা শুনে প্রহরীরা সবাই ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে চোরকে খুঁজতে বের হয়। এদিকে চালাক চোর তার ঘরে বসে বসে ভাবতে থাকে, রাজার প্রহরীরা তো অনেক বোকা, ওরা কিছুতেই আমাকে ধরতে পারবে না, যাই গিয়ে আরো একটু বোকা বানিয়ে আসি। এই বলে কালু চোর প্রহরীর কাছে যায় আর গিয়ে বলে, তোমরা সবাই এত ছুটোছুটি করছো কেন গো? আমাদের রাজদরবারে চুরি হয়েছে আর চোরকে ধরার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি। কার এত বড় সাহস? যে কিনা রাজদরবারে চুরি করে আমিও যাব তোমাদের সাথে আর চোরকে ধরে খুব করে শাস্তি দিব। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর কালো চোর প্রহরীদের সাথে ঘুরতে থাকে। এদিকে প্রহরীরা সারা দিন ঘুরে ক্লান্ত হয়ে প্রাসাদে ফিরে আসে। মহারাজ, মার্জনা করবেন, আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু কোথাও চোরকে পেলাম না। আমার মনে হয় কি ওই চোর কোথাও ঘাপটি মেরে বসে আছে। তোরা সবাই এখান থেকে যা, আমার সামন থেকে চলে যা, আমি একটু একা থাকবো আর কি করা যায় সেটা ভেবে বের করবো। যথাজ্ঞা মহারাজ। এরপর প্রহরীরা সেখান থেকে চলে যায় আর রাজা অনেক ভাবে, আর ভাবতে ভাবতে রাত হয়ে আসে। রাজা সবাইকে ডেকে বলে, শোন সবাই, আমার মন অনেক নরম হয়েছে, আমি চোরকে আর শাস্তি দিতে চাই না। মহারাজ, তাহলে কি আমরা চোরকে খোঁজা বন্ধ করে দিব? চুপ কর হাতছাড়ারা, আমি কি তোদের সেটা বলেছি নাকি? আমার কথা শেষ হতে না হতে কথা বললে তোদের পিটিয়ে সোজা করব বলে দিলাম। শোন, আমি চাই চোর যেন আর কোনো চুরি করতে না পারে, আর সেই চোর চুরি বাদ দিয়ে যেন সমাজের উপকারে আসতে পারে সেই ব্যবস্থাই করব। মহারাজ, আপনি কি করতে চাচ্ছেন একটু খোলাসা করে বলুন না মহারাজ। আমি চোরকে পুরস্কৃত করতে চাই আর আমার এই রাজদরবারে তাকে বড় একটা পদে নিয়োগ দিতে চাই। যাও, এবার চোরকে ধরে আনো। মহারাজ, মহারাজ, আমি সেই চোর। মহারাজ, আমি সবার দাঁড়ে দাঁড়ে অনেক ঘুরেছি একটা কাজের জন্য, কিন্তু কেউ আমাকে কোনো কাজ দেয়নি, আর এদিকে পেটের ক্ষুধাও সহ্য করতে পারছিলাম না, আর সেই কারণেই আমি বাধ্য হয়ে চুরির পথ বেছে নিয়েছি মহারাজ। ঠিক আছে, তুই যখন নিজের ভুল স্বীকার করেছিস তখন আমি তোকে মাফ করে দিলাম, আর আমার রাজদরবারে সেনাপতির পদ আমি তোকে দিলাম। রাজার কথা শুনে কালুচোর মহা খুশি হয় আর রাজদরবারে সেনাপতির পদে কাজ করতে থাকে। এরপর কালুচোর অনেক ভালো হয়ে যায়, সে আর কখনোই কোনো চুরি করেনি। রূপপুর জঙ্গলে টোনা তার বৃদ্ধ মা মিনুকে নিয়ে বসবাস করত।
টোনারা অনেক গরিব ছিল। টোনা অন্যের জমিতে কাজ করে কোনো রকমে ওদের দুই মা ছেলের সংসার চালাতো। মা, ও মা, মা গো, আমাকে কিছু খেতে দাও তো, আমাকে কাজে যেতে হবে তো। মা, ও মা, এই তো বাবা, এই নে, আমি তোর খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে তো। কিন্তু মা, তুমি কি খেয়েছো মা? বাবা রে, ঘরে সামান্য চাল ডাল ছিল, তাই দিয়ে তোকে রান্না করে দিয়েছি। আমার না খেলেও চলবে রে বাবা, তুই খেয়ে নে। না মা, তুমি খাবার না খেলে আমি কিছুতেই খাবার মুখে তুলবো না, এই বলে দিলাম। বাবা, তুই জেদ করিস না তো, যেটুকু খাবার সেটুকু শুধু একজনেরই পেট ভরবে রে, আর আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। তুই সারাদিন কত পরিশ্রম করিস বাবা, এখন বেশি কথা না বলে খেয়ে নে তো। না গো মা, তোমার ছেলে এতটাও নিষ্ঠুর নয় যে মাকে না খাইয়ে সে খাবে। এসো মা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে টোনা তার মাকে খাইয়ে দেয়, আবার সে নিজেও খাবার খায়। এরপর খাওয়া শেষে টোনা লাঙ্গল নিয়ে কাজে চলে যায়। এভাবেই তাদের মাঝেরির দিন কাটছিল। টোনা তার মাকে অনেক ভালোবাসত। এরপর একদিন টোনা কাজে যাচ্ছিল, ঠিক এমন সময়, কি রে টোনা, লাঙ্গল কাঁধে নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো দাদা, কাজে যাচ্ছি, আজ বান্তি দাদার জমিতে কাজ পেয়েছি গো। ও, তাই বুঝি? তা বলছি টোনা, আগে আমার জমিটা চাষ করে দে, তারপর বান্টি দাদার জমিটা চাষ করিস। আর শোন, তোর কাজের টাকাটা দুদিন পর দিব, কেমন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই দাদা, আমি এক্ষুনি তোমার জমিতে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। এই বলে টোনা কালুর জমিতে যেতে থাকে। আর এদিকে কালু হাসতে হাসতে বলে, আরে বা, টোনাকে তো খুব সহজেই রাজি করাতে পারলাম, বান্টির জমির আগে আমার জমিটাই চাষ হবে। টোনাটা যে এত সরল, দুটো ভালো করে কথা বললেই গলে যায়। তবে টোনা, দুদিন পরে কেন, সাত জন্মেও তুই আমার কাছ থেকে টাকা পাবি না, আমি ফ্রিতেই তোর থেকে জমি চাষ করে নিব। এই বলে কালু হাসতে হাসতে বাড়িতে চলে যায়। এদিকে টোনা কালুর জমি লাঙ্গল দিয়ে চাষ করতে থাকে। এরপর বিকেল হয়ে যায়। জমি চাষ করা শেষে টোনা বলতে থাকে, আজকে তো কালু দাদার জমি চাষ করতেই বেলা ফুরিয়ে গেল একেবারে, আজ আর বান্টি দাদার জমিতে আমি যাব না, শরীরটাও কেমন জানি করছে, না বাড়ি যাই আমি। এই বলে টোনা বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎই টোনা রাস্তায় একটা নেতিয়ে পড়া বেগুন গাছের চারা দেখতে পায়। তা দেখে টোনার অনেক মায়া হয়। আহারে, এটা তো একটা বেগুন গাছের চারা দেখছি, বেগুনের গাছটা মনে হয় অনেক অসহায়, চল বেগুন গাছ, তোকে আর অসহায় হয়ে থাকতে হবে না, তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, আর তোর অনেক যত্ন নিব, চল চল। এই বলে টোনা নেতিয়ে পড়া বেগুন গাছের চারাটা কুড়িয়ে নেয় আর বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে টোনা মিনুকে কুড়িয়ে পাওয়া বেগুন গাছের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে মিনু বলে, দে বাবা দে, বেগুনের চারাটা আমাকে দে, আমি এটাকে রোপণ করি, বেগুন গাছের চারাটার যত্ন নিলে ঠিক একদিন চারাটা সতেজ হয়ে উঠবে। এরপর মিনু টোনার কাছ থেকে বেগুন গাছের চারাটা নিয়ে তাদের উঠোনের এক কোণে রোপণ করে আর বেগুন গাছের চারাটার অনেক যত্ন নিতে থাকে। আস্তে আস্তে বেগুন গাছটা সতেজ হয়ে যায় আর বড় হতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন টোনা বারান্দায় বসেছিল আর কি যেন ভাবছিল। তা দেখে মিনু বলে ওঠে, কি রে বাবা, এত কি ভাবছিস এখানে বসে বসে, কাজে যাবি না? মা, আজকাল সৎপথে থাকা যে বড্ড কঠিন মা, কেউ কাজ দিতে চায় না, সবাই শুধু আমাকে দিয়ে অন্যের কাজ করাতে চায়। কিন্তু মা, আমি তো অসৎ পথে চলতে পারবো না, তাই তো আমাকে এখন কেউ কাজ দেয় না। মা গো, আমি এখন কি করে তোমার মুখে দুটো খাবার তুলে দিব মা? মন খারাপ করিস না বাবা, একদিন দেখবি আমাদের সুদিন আসবে,
যারা সৎপথে থাকে ঈশ্বর সব সময় তাদের পাশে থাকে রে বাবা। টোনার কাজ না থাকায় তারা আরো অনেক কষ্টে দিন কাটাতে থাকে। তাদের জল খেয়ে দিনের পর দিন কাটাতে হয়। এরপর একদিন, এতদিন ধরে ওই বেগুন গাছটার যত্ন নিচ্ছি কিন্তু গাছে তো কোনো বেগুনই ধরছে না। গাছে যদি দু একটা বেগুন ধরতো তবুও সেটা দিয়ে আমাদের সংসারটা চলতো। যাই তো গিয়ে দেখি বেগুন গাছটার কি অবস্থা। এই বলে মিনু বেগুন গাছটার কাছে যায়। আর মিনু বেগুন গাছের কাছে গিয়ে দেখে যে বেগুন গাছে অনেক বড় বড় বেগুন ধরেছে। আরে বা, বেগুন গাছে দেখি বেগুন ধরেছে। টোনা বাবা, টোনা বাবা, তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা কপাল এবার খুলে গেছে রে বাবা। মিনু ডাক শুনে টোনা ঘর থেকে বাহিরে আসে। আর বেগুন গাছে বেগুন দেখে তো টোনাও অবাক হয়ে যায়। মা, আজ তো আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হলো বা। আমি তো মনে করেছিলাম হয়তো এই অসহায় বেগুন গাছে কোনোদিন বেগুনই ধরবে না, কিন্তু মা বেগুনগুলো এত বড় কেন মা? চলো তো একটা বেগুন কেটে দেখি এর ভেতরে কিছু আছে নাকি। এই বলে টোনা একটা ছুরি নিয়ে আসে আর বেগুন গাছ থেকে একটা বেগুন ছিঁড়ে নেয়। আর যেই না ছুরি দিয়ে বেগুনটা দুভাগে ভাগ করে, তখনই বেগুনের ভেতর থেকে একটা হিরে বেরিয়ে আসে। এ দেখে তো টোনা আর মিনু টুনটুনি দুজনেই অনেক অবাক হয়ে যায়। এ কি টোনা বাবা, বেগুনের ভিতরে হিরে ছিল? এটা কি করে সম্ভব? তাহলে কি এই বেগুন গাছ কোনো জাদুই বেগুন গাছ? এমন সময় বেগুন গাছটা কথা বলে ওঠে। অবাক হচ্ছ তোমরা? অবাক হইও না, আসলে আমি এক জাদুই অসহায় বেগুন গাছ। আমি সৎ পাখিদের সাহায্য করি। টোনা আমাকে রাস্তা থেকে সৎ মনে কুড়িয়ে এনেছে। আজ থেকে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না, কারণ আমার কাছে সারা বছরই বেগুন ধরবে। আর সেই বেগুনের ভিতর একটা করে হিরে থাকবে। তোমরা হিরেগুলো বাজারে বিক্রি করবে আর বেগুনগুলো সবজি হিসেবে খাবে, বুঝেছ? সত্যি বেগুন গাছ, তুমি আমাদের অনেক উপকার করলে। মা, আজ থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না মা। এরপর থেকে টোনা বেগুন গাছের বেগুন ছিঁড়ে হিরে সংগ্রহ করে আর সেগুলো বাজারে বিক্রিও করে। আর আস্তে আস্তে টোনারা অনেক বড়লোক হয়ে যায়। টোনা তাদের জঙ্গলের অসহায় দরিদ্র পাখিদেরও সাহায্য সহযোগিতা করতে থাকে। তারা মাছ এলে অনেক সুখে দিন কাটাতে থাকে। তাই আমাদের সবসময় সৎ থাকা উচিত। সৎ পথে চললে সবসময় ভালো কিছুই হয়। বৃন্দাবন জঙ্গলে এক গরিব টোনাটুনি বাস করত। তাদের ছিল একটি মাত্র মেয়ে। টোনা নদীতে মাছ ধরে যা টাকা রোজগার করত তা দিয়ে কোনো রকমে কাটছিল তাদের দিন। গিন্নি, ও গিন্নি, আমি নদীতে মাছ ধরতে গেলাম গো, তুমি আমাদের মেয়েটাকে চোখে চোখে রেখো কেমন? আজকাল দুষ্ট ঈগলের যা উৎপাত হয়েছে তাতে তো ছানাদের বড় করা ভারী মুশকিল হয়ে পড়েছে। তুমি ঠিকই বলেছো টোনা, এই তো শালিক দিদির মেয়েকে দুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে নাকি দেখেছে ওই শয়তান ঈগলকে ধরে নিয়ে যেতে, সে কি সর্বনাশ। হ্যাঁ, ওই জন্যই তো বলছি মেয়েকে একটু চোখে চোখে রেখো। টোনা টুনি যখন এসব কথা বলছিল এমন সময় তাদের মেয়ে টুনটুন সেখানে আসে। বাবা, ও বাবা, তুমি আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবে বাবা? আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, নিয়ে আসব। টোনা, কেন মেয়েকে মিথ্যা আশ্বাস দিচ্ছ বলতো? আমাদের নুনাতে পান্তা ফুরোয়, মাছ বিক্রি করে বাড়ির বাজারটাই ঠিকভাবে হয় না, তাহলে চকলেট আনবে কি করে? মা টুনটুন, ছোটদের চকলেট খাওয়া যায় না রে মা, দাঁতে যে পোকা হবে। আমি চকলেটের কথা বললেই তুমি দাঁতে পোকা হওয়ার কথা কেন বলো মা? কই, কুহু পারুল এদের তো দাঁতে পোকা হয় না? সে ওদেরও দাঁতে পোকা হয়, তুই জানিস না। এখন অত কথা না বলে ঘরে চল, আর তোর বাবাকে কাজে যেতে দে সোনা। এরপর টোনা নদীর দিকে রওনা দেয়। ওই নদীতেই বাস করত এক জলপরি আর তার ছোট্ট মেয়ে। আমার সোনা মেয়েটা কোথায় গেল রে? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? খাবার খেতে হবে না বুঝি? না মা, আমার কোনো খিদে নেই। চারদিকে এত জল দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে মা। আহা,
কি আনন্দ আকাশের বাতাসে! মা, তুমি এখন যাও তো, আমাকে আরেকটু জলে খেলতে দাও। পাগলি মেয়ে আমার, আচ্ছা তুই খেল, কিন্তু ভুলেও নদীর কিনারায় যাবি না। তুই অনেক ছোট রে মা, কোনো বিপদে পড়লে কে বাঁচাবে বলতো? এসব বলে জলপুরি চলে যায়। আর জলকন্যা জলের তলায় জল নিয়ে খেলতে থাকে। খেলতে খেলতে জলকন্যা যে কখন নদীর কিনারায় চলে আসে তা সে নিজেও বুঝতে পারে না। ও মা, জলের তলার থেকে তো দেখছি এসব আরো সুন্দর। এটা কি তাহলে ডাঙা? এখানে তো কোনো জলও নেই, আবার এগুলো সবুজ সবুজ লম্বা লম্বা, কি কি সুন্দর! হা হা! জলকন্যা যখন নদীর কিনারায় এসে এসব গাছপালা মুগ্ধ হয়ে দেখছিল, এমন সময় সেই দুষ্ট ঈগলের চোখ যায় জলকন্যার দিকে। আহা, এই তো আমি আমার শিকার পেয়ে গেছি, এবার এই জলপরী কন্যাকেই আমি মজ্জা করে খাবো। এসব বলে ঈগল জলকন্যাকে ধরে নিয়ে যায় আর একটা গাছের ডালের উপরে রাখে আর জলকন্যাকে ঠোকরাতে থাকে। এই কে তুমি আমাকে ছেড়ে দাও বলছি? আমাকে এভাবে ঠোকরাচ্ছো কেন? আমার খুব ব্যথা লাগছে। আহ, মা বাঁচাও আমাকে, মা আমার খুব কষ্ট হচ্ছে, কোথায় তুমি মা? জলকন্যা যখন এভাবে কাঁদছিল তখন তা টোনার নজরে আসে। আরে, এই শয়তানিগুলোই জলকন্যাকেও ছাড়লো না। না, একে আমার বাঁচাতেই হবে। তবে কি করি কি করি, হ্যাঁ পেয়েছি উপায়। এরপর টোনা পাশে পড়ে থাকা ছোট্ট একটা ইটের টুকরো দিয়ে ঈগলের দিকে ঢিল ছুড়ে, আর ঈগল ব্যথা পেয়ে জলকন্যাকে ছেড়ে দেয়, আর জলকন্যা ধপাস করে নিচে পড়ে যায়। তখন টোনা ওকে নিয়ে বাড়ির দিকে পালাতে থাকে। আহ, ব্যথায় যে আমি মরে যাচ্ছি, জীবনটা বোধহয় চলেই যেত আমার। শয়তান টোনা, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার শিকার আমার হাত থেকে নিয়ে পালালি, এর হিসেব তোকে দিতেই হবে। এই বলে ঈগল রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টোনা জলকন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে সবটা খুলে বলে, আর টুনিও অনেক খুশি হয়। এরপর ওরা একটা ছোট চৌবাচ্চায় জলকন্যাকে থাকতে দেয়। অন্যদিকে মা জলপুরি মেয়েকে খুঁজে না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। মা রে আমার সোনা মা, তুই কোথায় গেলি রে মা? আমার কাছে আয় মা, ফিরে আয়। হায় ঈশ্বর, আমার ছোট মেয়েটা কোথায় চলে গেল? তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ঈশ্বর। এসব বলে মা জলপুরি তন্ন তন্ন করে তার মেয়েকে জলের তলায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। এভাবেই দুদিন কেটে যায়। টুনটুন সারাক্ষণ জলপুরীর কন্যার সাথে খেলাধুলা করত। একদিন ঈগল আসে টোনার বাড়িতে, আর ঈগলকে দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। এই শয়তান টোনা, ঘরের দরজা খোল বলছি, ভালোই ভালোই এই জলপরী কন্যাকে আমার হাতে তুলে দে, নয়তো তোর মেয়েকেই আমি রোস্ট করে বানিয়ে খাবো। তুই কি আমার চিৎকার শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তুমি চলে যাও ঈগল দাদা, আমি কিছুতেই এই অসহায় বাচ্চাটাকে তোমার মুখের খাবার হতে দিব না। ও আচ্ছা, তাহলে আমিও দেখব তোরা কতদিন গৃহবন্দী হয়ে দিন কাটাতে পারিস। এই বলে ঈগল চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। ঈগল প্রতিদিন ওদের বাড়িতে আসতো, যার ফলে ওরা গৃহবন্দী হয়ে দিন কাটাতে থাকে। টোনা, এই টোনা, এভাবে কি দিন চলতে থাকবে নাকি বলতো? আমরা ঘর থেকে বের হতে পারছি না, খাবার জোগাড় করতে পারছি না, না খেয়ে তো আমরা মরেই যাব। তার থেকে ভালো তুমি এই জলপরী কন্যাকে ঈগলের হাতে তুলে দাও গো। তুমি এসব কি বলছো গিন্ডি, পাগল হয়ে গেলে নাকি? এই সন্তানটি যদি তোমার হতো, আমার মন বলছে ঈশ্বর সব ঠিক করে দিবেন। এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন ঈগল টোনাটুনির ঘরে আগুন লাগিয়ে দেয়, আর ওরা প্রাণ বাঁচাতে কোনো রকমের জীবন নিয়ে ঘরের বাহিরে চলে আসে। এসব তুমি কি করেছো ঈগল দাদা? আমাদের শেষ সম্বল ঘরটাতেও আগুন লাগিয়ে দিলে, ছি ঈগল দাদা ছি। তোদের পিছনে অনেক ঘুরেছি কিন্তু আর না, এবার নিজেই ধরা দিয়েছিস আমার কাছে। এবার আমি এই জলপরী কন্যাকে তো খাবই,
তার সাথে তোর মেয়ে টুনটুনকেও খাবো। না, এমনটা করো না দাদা। ঈগল যখন এভাবে অত্যাচার করছিল, অন্যদিকে জলপুরি ভাবতে থাকে, না এতদিন তো জলের তলায় মেয়েটাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না, এবার আমি ডাঙ্গায় খুঁজতে বের হব, নিশ্চয়ই আমার মেয়েটা ওই জঙ্গলেই আছে। এসব বলে জলপুরি জল থেকে জঙ্গলে চলে আসে আর তার মেয়েকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে টোনার বাড়িতেও চলে আসে জলপুরি, আর দেখে যে ঈগল টুনটুন আর তার মেয়েকে বলি দিতে চাচ্ছে। দাঁড়া শয়তান ঈগল, তুই আমার মেয়েকে হত্যা করতে যাচ্ছিস, তবে দেখ এবার। এরপর জলপুরি জাদু করে ঈগলকে হত্যা করে। এরপর টোনা তাদের সবটা খুলে বলে, তোমরা সত্যি অনেক ভালো, আমার মেয়েটার জন্য তোমাদের কত কষ্ট করতে হয়েছে, তবে এই নাও এই মোহরগুলো নাও, এগুলো দিয়ে তোমরা একটা সুন্দর বাড়ি বানাবে আর সুখেই দিন কাটাবে, তোমাদের কাছে যে আমি চিরঋণী হয়ে থাকলাম। এই বলে জলপুরি তার মেয়েকে নিয়ে চলে যায় আর টোনাটুনি সোনার মোহর দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।